প্রিয় বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য বিরাট ঘোষণা শিক্ষামন্ত্রীর তোমাদের প্রত্যেকের জন্যই রয়েছে সুখবর তোমরা কি প্রত্যেকে ভর্তি হতে পারবে অ্যাকচুয়ালি ভর্তির প্রক্রিয়া কীভাবে এবছর হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী এই মুহূর্তে কি জানালো এ সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করব কাজেই তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো এই মুহূর্তে শিক্ষামন্ত্রী অর্থাৎ রাজ্য সরকার কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে কি জানালো সমস্তটাই তোমাদের জানাবো ও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করছো দেয়াতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে অপেক্ষায় রয়েছ কবে থেকে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি কলেজের ভর্তির প্রক্রিয়া দ্রুত চালু হতে চলেছে মাত্র একদিন কিংবা দুদিনের মধ্যেই ভর্তির প্রক্রিয়া নিয়ে এ যে অনলাইন পোর্টাল সেই অনলাইন পোর্টাল চালু হতে চলেছে এমনটি জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এবছর রাজ্যে প্রত্যেকটি ছাত্রছাত্রী ইর আলাদা আলাদা কলেজে গিয়ে অ্যাকচুয়ালি ভর্তি হতে হবে না তারা রীতিমতো একটি ওয়েবসাইট অনলাইন যে ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে আবেদন করবে এবং রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি সমস্ত কলেজেই কিন্তু তারা একটি আবেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা কলেজে আবেদন করতে পারবে যেটা তোমাদের প্রত্যেকের জন্যই এই বছরের ছাত্রছাত্রীদের জন্য সুখবর তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে অফিসিয়ালভাবে কি জানানো হলেও সেটা তোমরা সরাসরি শুনে নাও তারপরে কি কী তোমাদের ডকুমেন্টেশন লাগবে কিভাবে ভর্তির প্রক্রিয়া সেটাও ডিটেলসে আলোচনা করছি আগে শুনে নাও এবং আমরা এটা কিভাবে হওয়া উচিত সেই পর্যায়ে আছি সুতরাং কী হওয়া উচিত এই ধরনের একটা সেন্ট্রালাইজড অ্যাডমিশন সিস্টেম অ্যাক্রস অল কলেজেস অল ইউনিভার্সিটিজ ইন বেঙ্গল সেটাতে কী ফিচার থাকা উচিত আমি সেরকমই বলবো এক্স্যাক্টলি কী সিস্টেমে হচ্ছে সেটা কিন্তু যখন সিস্টেমটা তৈরি হবে বা এক মানে মানে এই ডিক্লারেশন হবে যে সব স্টুডেন্টরা জানতে পারবে তখনই আপনারা সেই খবর পাবেন তো আমি যেটা বলতে চাইছি প্রথম কথা হচ্ছে যেহেতু এটা একটা সেন্ট্রালাইজ সিস্টেম এই সিস্টেমটাকে যদি ঠিক করে চলতে হয় সেই জিনিসটা প্রথম যেটা খুব মাথায় রেখে সিস্টেমটাকে তৈরি করতে হবে যে এমনভাবে সিস্টেম তৈরি করা যাবে না যে খুব কমপ্লিকেটেড হয়ে যায় আবার প্রত্যেক কলেজেরই নিজস্ব নিজস্বতা আছে তারা কি ভিত্তিতে নেয় একজন স্টুডেন্টকে তার এলিজিবিলিটি ঠিক করে কোন কোন কোর্স অফার করে কটা সিট আছে সেইগুলোও রাখতে হবে সুতরাং সিস্টেমটা সেরমভাবেই তৈরি হবে যাতে এই সব কিছু জিনিস অ্যাসপেক্ট টেক কেয়ার করা হয় অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এবছর তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণটাই অনলাইনে হচ্ছে এবং যেটা সব থেকে বড় তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে বারবার প্রত্যেকটা কলেজে গিয়ে তোমাকে ফর্ম ফিল করতে হচ্ছে না শুধুমাত্র একটা ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল চলে যাবে প্রত্যেকটা কলেজে এ অর্থাৎ একটা জায়গার থেকে তোমরা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু ফর্ম ফিল করতে পারবে এরপরে তোমাদের ফর্ম ফিল করার আগে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া আর মাত্র একদিন কিংবা দু দিনের মধ্যেই বা ভিডিওটা দেখাকালীনও শুরু হয়ে যেতে পারে যখনই শুরু হবে তখনই তো তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো এক্ষেত্রে সবাইকে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হবে তোমাদের ভর্তির আগে এ অনলাইন ফর্ম ফিল জন্য যে যে ডকুমেন্টেশনগুলো লাগবে সেগুলো কিন্তু তোমাকে তোমাদের সকলকে রেডি করে রাখতে হবে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট একই সাথে তোমার লাগবে ফটো আইডেন্টি প্রুফ মানে আধার কার্ড একই সাথে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিছু কিন্তু স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে সমস্ত কিছু কিন্তু অনলাইনে আপলোড করতে হবে এবং এছাড়াও চারটে স্টেপ আছে অনলাইনে এবছর ভর্তি হওয়ার নতুন স্টেপ তোমরা যদি না জেনে থাকো যে চারটে স্টেপ কি ফর্ম ফিল আপ তারপরে কিভাবে কাউন্সেলিং করবো কিভাবে ফাইনাল অ্যাডমিশন নেবো এবং ফাইনাল অ্যাডমিশনের সময় যে ভুলটা একেবারেই তোমরা করবে না তাহলে তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যেতে পারে সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু এ টু জেড ডিটেলসে ভিডিও করে ফেলেছে যারা দেখোনি তারা এখানে ক্লিক করো এখানে ক্লিক করেই তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে কাজেই তোমরা যারা ভিডিওটি দেখো সম্পূর্ণ ডিটেলস জানো না কীভাবে অনলাইনে আবেদন করতে হবে কি কি স্টেপ রয়েছে অনলাইনে আবেদন করার সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে এখানে অতি অবশ্যই ক্লিক করো তো প্রত্যেকের কলেজ যাত্রার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো